নমস্কার বন্ধুরা, আপনি কি মোটামুটি 50 থেকে 60 হাজার টাকা ইনভেস্ট করে এমন একটা ব্যবসা শুরু করতে চান যাতে মাসে 30 থেকে 40 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন? তাহলে বন্ধু, আজকের এই আইডিয়াটি আপনার জন্যই বানানো। বন্ধু, ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন ব্যবসাটি গ্রাম থেকে শহর মফস্বল সব জায়গাতেই শুরু করা যাবে এবং শহরাঞ্চল এবং শহরতলিতে এই প্রোডাক্টের ডিমান্ড অত্যন্ত হাই। কারণ প্রোডাক্টটি এমন যেটি শুধু যে পরিবেশ বান্ধব তাই নয়, মডার্ন যুগে এই সমস্ত প্রোডাক্ট যেমন মাটির চায়ের ভাঁড়, মাটির খুঁড়ি, মাটির গ্লাস, প্লেট, বাটি, প্রদীপ প্রভৃতি দারুণভাবে ব্যবহার করার একটা ক্রেজ এসে গেছে। শুধু তাই নয়, আরও ক্রেজ আসতে চলেছে। একটু সফিস্টিকেটেড এবং বনে দিয়ে আনা অনুষ্ঠান বাড়িতে এই মাটির প্লেট থেকে শুরু করে মাটির গ্লাস, মাটির কাপ, মাটির বাটি ব্যবহার হচ্ছে প্রচুর পরিমাণে। তাই যদি চান আপনি এই বাড়ন্ত ডিম্যান্ড শুরু হওয়ার আগেই নিজের ব্যবসা শুরু করে প্রোডাক্টের পসরা সাজিয়ে হাজির হবেন, তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধু। একটা ইউনিক এবং ফিউচারমুখী ব্যবসার আইডিয়া এ টু জেড আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ডটকম টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান। আমার নাম হচ্ছে তৃষা, আমাদের কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। আমাদের সম্পূর্ণ ঠিকানা হচ্ছে মুড়াগাছা জুগবেরিয়া লোকনাথ মন্দির ঠিক অপোজিট সাইডে। এটা আপনি আপনার নিয়ারেস্ট দুটো স্টেশন পড়ছে, একটা হচ্ছে আপনার সোদপুর আর একটা হচ্ছে মধ্যমগ্রাম। আপনি ট্রেনে করে আসলে আপনি সোদপুর এবং মধ্যমগ্রাম দুটো বরাবরই আসতে পারেন, আর যদি আপনি বাইরে থেকে আসেন তাহলে আপনাকে ডিরেক্ট L238 বাস ধরতে হবে, যেটা ডিরেক্ট হাওড়া থেকে ছাড়ে। এছাড়া আরও বিভিন্ন জায়গা দিয়ে আসার পদ্ধতি আছে, আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনাদের ফোন করবেন, আমি আপনাকে গাইড করে নেব। ভিডিওর শুরুতে আপনি আমাদের বলছিলেন এমন একটা প্রোডাক্টের ব্যবসা নিয়ে আপনাদের আমাদের আইডিয়া দেবেন যে ব্যবসাটা গ্রাম থেকে শহর সর্বত্র হিট। কি এমন প্রোডাক্ট? দেখুন, প্রোডাক্টটা পরিচিত, এমন নয় যে নতুন এসছে। প্রোডাক্টটা পরিচিত এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে। কেন বলেছি গ্রাম থেকে শহর? আজকে সর্বপ্রথম আসে চা। চা জিনিসটা কিন্তু আমাদের এমন কোনো বাঙালি বা নন বেঙ্গলি বা কেউ নেই যে জিনিসটা খায় না, পছন্দ করে না, ঠিক আছে? তো চা কি হচ্ছে, প্রথম থেকেই আজকে 90s জামানায় বলুন বা এখনকার জামানায় বলুন, চাটা কিন্তু প্রথমে মাটির ভাট থেকে শুরু হয়েছিল। ইদানিং আপনার বিস্কিট কাপ উঠেছে, পেপার কাপ উঠেছে, মাঝখানে প্লাস্টিক হয়ে উঠেছে, সেটা ব্যানও হয়ে গেছে। তো আমি আজকে সম্পূর্ণ ট্রাডিশনাল অর্থাৎ মাটির কাপ, অর্থাৎ মাটির কাপের জিনিস নিয়ে কথা বলবো। শুধুমাত্র মাটির কাপ এমন নয়, মাটির প্রদীপ, মাটির থালা বা মাটির গ্লাস, যেগুলোতে গরমকাল এসেছে লস্যি খাওয়া হতে পারে, সেই সমস্ত জিনিস নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আপনার ক্লে কাপ মেশিন, ঠিক আছে? এটাকে ক্লে কাপ মেশিন এই কারণে বলা হচ্ছে কারণ এটার অনেক রকম ভাগ হয়। এটা যেমন, এটা এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবথেকে ছোট, অর্থাৎ ম্যানুয়াল মেশিন আছে, ঠিক আছে? এরপরে দেখুন এর থেকে এক সাইজ বড় আছে, এটা যেমন আমার সাইজ আছে এরকম আমার সাইজের, এর থেকে বড় আছে, অর্থাৎ ফিট হিসেবে হয় বা 4 ফিট হয়, 5 ফিট হয়, 6 ফিট হয়, আপ টু 10 ফিট অবধি হয়। ঠিক তেমনই আপনি যদি আপনার বাজেট যদি বেশি থাকে তাহলে ওখানে আমি ক্যামেরাটা দেখাতে চাইছি, আমাদের হাইড্রোলিক আছে, হাইড্রোলিক মেশিন আছে যেখানে আপনি ক্লে কাপ তৈরি করতে পারবেন। অর্থাৎ এখানে যেমন আপনাকে এই হ্যান্ডেলটা ঘুরিয়ে প্রেস করতে হচ্ছে, অর্থাৎ আপনার ম্যান পাওয়ার লাগছে, ওটাতে আপনার বাটন দিয়ে প্রেস করতে হবে যেটাতে আপ অ্যান্ড ডাউন হবে, মানে তাতে প্রেসারে তৈরি হবে কাপ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা বুঝতে, দর্শকদের আমি সোজা সরল ভাষায় বোঝাচ্ছি, মেশিন দু ধরনের হয়, একটা ম্যানুয়াল মেশিন আর একটা হাইড্রোলিক মেশিন। আপনাদের যদি বাজেট অল্প থাকে, কারেন্টের ব্যবস্থা না থাকে, তাহলে আপনি ম্যানুয়াল মেশিন নেবেন। যদি আপনাদের বাজেট বেশি থাকে, বাড়ি 220 লাইনেই চলবে, আপনি হাইড্রোলিক মেশিন নিতে পারেন। সেক্ষেত্রে সিঙ্গেল ডাই হয়, ডাবল ডাই হয়, সিঙ্গেল ডাই অর্থাৎ একটা হবে, ডাবল ডাই অর্থাৎ দুটো সিলিন্ডার থাকবে, ঠিক আছে? এবার দেখুন, ওভার দা ভিডিও বা ওভার দা ফোন এত কিছু বোঝানো সম্ভব হয় না। আপনারা যখন আমাদের গোডাউনে আসবেন দেখতে পাচ্ছেন মেশিন অ্যাভেলেবেল আছে, মেশিন দেখে আমি বিস্তারিত আলোচনা করে নেব কোনটা করলে আপনার কি বেটার হবে। ম্যানুয়াল মেশিন কি ইলেকট্রিসিটি লাগে? না, ম্যানুয়াল মেশিনে কোনো ইলেকট্রিসিটি লাগে না। ম্যানুয়াল মেশিনটা হয়, ম্যানুয়াল মেশিনের সাথে ডাই হয়, ঠিক আছে? অর্থাৎ এখানে ডাইটা লাগাচ্ছেন যে মাপের আপনি কাপটা তৈরি করবেন, সেটা আপনাকে হাত দিয়ে প্রেস করে, অর্থাৎ হাতের প্রেসারে আপনার কাপটা তৈরি হচ্ছে। আচ্ছা, এবার এই ডাইগুলো আপনারাই প্রোভাইড করবেন তো? অবশ্যই, আপনি প্রদীপ করুন অথবা মাটির কাপ করুন, থালা করুন, বাটি করুন, যে প্রোডাক্টই করুন না কেন, আমাদের এখান থেকে আপনি ডিজাইন, প্লেন, সমস্ত রকম ডাই পেয়ে যাবেন। আমি ভিডিও শেষে কি কি ডাই আছে না আছে, কেমন ডিজাইনের হয় আমি একটা দিয়ে দেবো আপনাকে। এবার এই মেশিনগুলোতে যে আমরা কাপ পাই যেগুলো করব, আপনি বলেন যে মাটির জিনিস, তাহলে মাটিটা আমাদের জোগাড় করতে লাগবে। দেখুন, প্রথমত হচ্ছে আপনি গ্রাম সাইডে বলুন বা শহর সাইডে বলুন, মাটি গ্রামের দিকে অনেক সময় মাটি এখন মানে কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই, পাওয়া যায়। শহরের সাইডে মাটি বস্তা
পিছু পাওয়া যায় কিনে কিনে হ্যাঁ কিনে সেখান থেকে খরচ সাপেক্ষ এমনটা নয় কারণ এই জিনিসগুলো কি হয় আপনার সার দেওয়া মাটি তো নয় আপনার নর্মাল মাটি নর্মাল আর এইটা কি হয় মাখতে হয় না জিনিসটা যে বেলে মাটি বা কাদা মাটি টাইপ আপনার ঝুরো অর্থাৎ সমুদ্রের বালি মাটি ছাড়া যে কোনো মাটিতে আপনি জিনিসটা তৈরি করতে পারবেন তাই মানে পার্টিকুলার কোন মাটি লাগবে এমন ব্যাপার না অনেকে অনেকে ফোন করে বলে যে ম্যাডাম আমাদের মাটিতে নুড়ি পাথর এই টাইপের আছে কি হতে পারে তো সেই ক্ষেত্রে ক্লে কাটার বলে একটা মেশিন পাওয়া যায় যেখানে আপনি মাটিটা অর্থাৎ মাটিটাকে সূক্ষ্মভাবে গুঁড়ো করে দেবে একদম আটা ময়দার মতো ফিনিশিং করে দেবে দ্যাটস হোয়াই আপনার এখনকার দিনের যে নতুন নতুন যে চায়ের কাপগুলো দেখতে পাবেন দেখবেন খুব সুন্দর ডিজাইন এবং মোলায়েম এবং সুন্দর রং করা টাইপ সব কেন হয় ওই ক্লে কাটার মেশিনের জন্যই কিন্তু হয় আচ্ছা ম্যানুয়াল মেশিনের প্রাইস কত টাকা থেকে শুরু আমাদের মেশিনের প্রাইস 65,000 টাকা দিয়ে শুরু হচ্ছে ঠিক আছে এবার আপনি যেমন ফিটার মেশিন নেবেন কত ফুটের মেশিন নিচ্ছেন অবশ্যই এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে ম্যাডাম ফিটটা কেন ফিটটা এই কারণে ম্যাটার করে যেমন ধরুন আপনি 4 ফিটের মেশিন নিচ্ছেন তো 4 ফিটের মেশিনে কি হয় আপনার 120 ml অবধি এরকম কাপ সম্ভব হয় না মানে ছোট কাপগুলো হবে ছোট মেশিনে যত বড় মেশিন নেবেন তত বড় কাপ অর্থাৎ সাইজটা তত বেশি করতে পারবে অর্থাৎ আপনি যেমন ক্যাপাসিটির মেশিন নেবেন তেমন আপনি প্রোডাকশন করতে পারবেন আর হাইড্রোলিক মেশিন হচ্ছে আপনি যাই করুন না কেন কোনো সমস্যা নেই যেহেতু আপনার একটা ইলেকট্রিসিটি একটা সিলিন্ডার একটা প্রেসারের ব্যাপার আছে আচ্ছা হাইড্রোলিক মেশিনের প্রাইস স্টার্টিং কিরকম থাকে হাইড্রোলিক মেশিনের প্রাইস 1,20,000-30,000 টাকা দিয়ে শুরু হয় এখানে আসলে আমাদের পার ডে বেসিকে কিছু অফার চলে যেমন আপকামিং আমাদের বিভিন্ন রকম অফার আসছে ঠিক আছে যেমন আজকে যেমন গুড ফ্রাইডের অফার চলছে তো ভিডিওটা যখন পোস্ট হবে তখন যথারীতি আজকের ডেটটা কিন্তু ওভার হয়ে যাচ্ছে তো টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই আপনি ভিডিও দেখে একটা ছোট্ট স্ক্রিনশট নিয়ে রাখুন আপনি যখন আসবেন সেই ডেটে যা অফার চলবে সেই অফারের উপর আমরা 10% দিয়ে আপনাকে করে দেবো আর মোটামুটি পার ঘন্টায় আপনার 450-500 কাপ এনা কোনো ব্যাপারই না করা তাদের জন্য পার ঘন্টা 450 কাপ হ্যাঁ কারণ তাদের হাতে স্প্রিডের উপর ডিপেন্ড করছে কাজ তো কিছু না শুধু দেবা প্রেসার দেবা বাস তুলে নেওয়া অটোমেটিক্যালি উঠে যাচ্ছে ঠিক আছে তারপর সেই তৈরি হয়ে যাওয়া কাপগুলো আমাদেরকে পোড়াতে লাগে হ্যাঁ এবার তারপর তৈরি হয়ে যাওয়া মানে কাপগুলো আপনি ভাট্টি করবেন ভাট্টি কেন করবেন কালার আর চায়ের যে ঢালার পর যে মাটির কাপের যে ফ্লেভারটা সেই ভাট্টি থেকে এক্স্যাক্টলি মানে আমাদেরকে শুকনো করে সেগুলোকে ভাট্টিতে পোড়াতে হবে তারপর কাপ রেডি তাহলে এই ব্যবসা নিতে শুরু করতে গেলে কাঁচামাল হিসাবে শুধু মাটি সেটা ছাড়া কিছু প্রয়োজন আমাদের পড়ছে না না এবার এই মেশিনে কিভাবে কাপটা তৈরি করা হবে মাটি দিয়ে সেই প্রশিক্ষণ আপনারা দিয়ে দেবেন তো অবশ্যই মেশিন যখন আপনি আমাদের এখান থেকে নিচ্ছেন আমাদের মেশিন নিয়ে যাবার মোটামুটি 48 ঘন্টার মধ্যে আপনার বাড়িতে অর্থাৎ আপনার লোকেশনে আমাদের টেকনিশিয়ান যাবে যে গিয়ে মেশিন চালিয়ে কাজ করে দেখিয়ে শিখিয়ে দিয়ে আপনাকে প্রশিক্ষণ দিয়ে আসবে এবং বলে রাখা ভালো আগামী 6টা বছরের মধ্যে মেশিনের কোনো প্রকার সমস্যা হলে আপনি ফ্রি অফ কস্ট সার্ভিস পাবেন অর্থাৎ 1 ইয়ার ওয়ারেন্টি 5 ইয়ার্স এর সার্ভিস কেন আপনি হাতের কাজ ছেড়ে কেন আপনি মেশিনে করবেন হাতের 4টে কাপ একরকম হলে 1টা কাপ অন্যরকম হতেই পারে একদমই তাই সাইজ বলুন মোটা বলুন পাতলা বলুন বাট আপনি যদি মেশিনে করেন প্রত্যেকটা জিনিস কিন্তু পার্টিকুলার হবে দ্যাটস বিকজ সেটা কিন্তু মেশিন ঠিক আছে এবং পরিমাণ থেকে শুরু করে তার ফিনিশিংটাও কিন্তু সেম ওয়েতেই কিন্তু আসবে এবং সর্বোপরি সবথেকে মেইন পয়েন্ট হচ্ছে আপনার সময় আপনার সময় বাঁচে হাতে একটা মানুষ 1 মিনিটে বা 1 ঘন্টা যত পিস তৈরি করতে পারবে এখানে কিন্তু তার 4 ডবল কিন্তু আপনার মেশিনের মাধ্যমে তৈরি হচ্ছে ঠিক আছে আপনার শ্রম ক্ষয় কম হচ্ছে ম্যান পাওয়ারটা কম লাগছে কাজের গুণগত মানটাও কিন্তু খুব ভালো হচ্ছে তো সেক্ষেত্রে হাতের বদলে কিন্তু মেশিন কিন্তু অপরিহার্য একদমই তাই আর মার্কেটে কাপ মার্কেটে কাগজের কাপ এসে যাওয়া সত্ত্বেও এই কাপের ডিমান্ড কিরকম থাকতে চলেছে বলে আপনি মনে করেন দেখুন মার্কেটে কাগজের কাপ এডিবেল কাপ প্লাস্টিক কাপ সবকিছুই থাকবে কিন্তু আপনিও জানেন আমরাও জানি মাটির ভাড়ে চা কিন্তু ইমোশনাল তান্দুরি চা এখন নতুন হচ্ছে একদমই ফেমাস যাকে বলে প্লাস মাটির ভাড়ে চা এমন কোন মানুষ নেই যে খেতে আপনাকে যদি দুটো অপশন দেওয়া হয় যে মাটির ভাড়ে খাবে না পেপার কাপে খাবে সবাই মাটির ভাড়ে উত্তরটা কি হবে তো এটার ক্ষেত্রে এটার মার্কেটিং নিয়ে প্রশ্নই ওঠে না দ্বিতীয়ত আপনি বলবেন যে ম্যাডাম আপনাদের এখানে তো পেপার কাপও পাওয়া যায় তো পেপার কাপের ভিডিওটা আজকে না করে কেন এই ভিডিওটা করছে কারণ পেপার কাপের মেশিন নাই নাই করে 5.5-6 লাখ টাকা দিয়ে শুরু হয় হাই বাজেটের মেশিন আছে এডিবেল কাপ মোটামুটি 2 লক্ষ টাকা দিয়ে শুরু হয় হাই বাজেটের মেশিন আছে এই মেশিনটা বাড়ির একটা মহিলাও বা এনজিও যারা চালায় তাদের ক্ষেত্রেও কিন্তু অল্প বাজেটের মধ্যে অপশন আছে আপনি চাইলে হাইড্রোলিক নিন বা কম দামের মধ্যে আপনি ম্যানুয়ালও নিন আপনার কাছে অপশনাল খুব অল্প বাজেটের মধ্যে কিন্তু মেশিনটা নিয়ে কাজ স্টার্ট করতে পারছেন ম্যানুয়াল মেশিন নিয়ে যদি কেউ ব্যবসা শুরু করে মাসিক ইনকাম কি রকম হতে পারে মাসিক ইনকাম দেখুন মাটির উপর ডিপেন্ড করছে ধরে নিলাম যে আপনাকে মাটিটা কিনতে হচ্ছে
যদি মাটি কেনাও যদি আপনি ধরে নিলাম বা আপনার ক্লে কাটারও যদি ধরে নিলাম আপনি নিয়েছেন, তাও পার একটা কাপ তৈরি করতে 20 পয়সা থেকে 30 পয়সা, খুব বেশি হলে ডিজাইন ফিজাইন রং ফং এটা ওটা অ্যাড করলেও, মন্ডলি কয়েন ফাইল অ্যাড করলেও আপনার 1 টাকা। মাটির কাপ এখন মার্কেটে 99 করে আপনার 2 টাকা 3 টাকা, বড় যে তন্দুরির যে ভাড়গুলো হয় ওগুলো 4 টাকা, সেরকম চাগুলোর দাম কিন্তু 10 টাকা আছে। অনেক ছোট যে কাপগুলো হয় ওগুলো একটু দাম কম আছে, অনেকে আপনার পিস হিসেবে কেনে, অনেকে কিলো দর হিসেবে কেনে। তো সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনি কেমন জায়গায় মার্কেটিং, আপনার গ্রাম বা শহর, তার উপর ডিপেন্ড করছে। আপনি আসলে আমি আপনাকে গাইড করে দেবো। এছাড়াও আমাদের এখান থেকে মার্কেটিং এর কিছু সুবিধা থাকে, আমাদের কাছে রেডি প্রোডাক্টেরও প্রচুর কোয়ারি আছে, যেহেতু আমরা মেশিন সেল করি তো তো রেডি প্রোডাক্টেরও প্রচুর কোয়ারিজ আছে আমাদের কাছে। মোটামুটি ইনকাম কি রকম টাকা হতে পারে? মোটামুটি মাস গেলে আপনি ধরে চলুন আপনার মোটামুটি 30-40 হাজার টাকার উপরে কিন্তু ইনকাম আছে এই মেশিন। মানে একবার শুরু করে একবার জমিয়ে ব্যবসা করতে পারলে 30-40 হাজার টাকা অনায়াসে ইনকাম করা যায়। আপনি যে টাকা দিয়ে মেশিনটা কিনছেন সেটা আপনার মোটামুটি প্রথম 2 মাস থেকে 3 মাসের মধ্যে আপনি তুলে নিতে পারবেন। মেশিন গুলো কেনার ক্ষেত্রে যদি কেউ বিজনেস লোন নিতে চায়, সেক্ষেত্রে আপনার কোম্পানি থেকে মেশিনের ডিটেলস প্রোভাইড করেন তো? এখানে যখন আপনি আসছেন ক্যাশে নিন, ক্যাশে নিতে পারেন। যদি মনে করেন লোনে নেবেন, লোনের যাবতীয় যা পেপারস পত্র লাগে আমরা এখান থেকে রেডি করে দিয়ে থাকি, অর্থাৎ আমাদের কোম্পানির তরফ থেকে মানে প্রোফাইল রেডি করে দেওয়া হয়, যেটা আপনি আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চ থেকে ইজিলি আপনি যাতে লোনটা নিতে পারেন, এবং লোন সম্বন্ধে সমস্ত তথ্য সমস্ত গাইডলাইন কিন্তু আমরা দিয়ে থাকি। মানে একদম ওভার দ্য টেবিল এসে কথা বললে সবকিছু ক্লিয়ার হয়ে যেতে পারে। মানে ব্যবসা করবার ইচ্ছা যদি থাকে তাহলে উপায়ের কোনো অভাব নেই। এক্স্যাক্টলি তাই। আপনি যখন দেখুন আমাদের মতো এরকম মেশিনারি কোম্পানি 1000 একটা আছে, আপনি কেন রয়্যাল মেশিনারি থেকে নেবেন? কারণ আপনি একটা মেশিন নিলে কিন্তু কাজ নেই, আজকে মেশিনটা নিয়ে গেলে বাড়িতে আপনি বসিয়ে রেখে দেবেন, আর কোনো কাজ নেই যদি কোম্পানি থেকে সাপোর্ট মানে। কোম্পানি থেকে কি কি সাপোর্ট পাবেন? মেশিনটা ইনস্টলেশন, মেশিন চলে যাওয়ার 48 ঘন্টার মধ্যে আপনার বাড়িতে ইনস্টলেশন হবে। দ্বিতীয়ত হচ্ছে মেশিনটি প্রোডাকশন করলে হবে না, আপনি র মেটেরিয়াল কোথা দিয়ে পাবেন সেই সমস্ত মানে ডিটেলস আপনাকে দিতে হবে, সেটার ডিটেলস আমরা দেবো, এবং যেগুলো মার্কেটে ইজিলি পাওয়া যায় না সেগুলো আমরা প্রোভাইড করি। এছাড়া হচ্ছে মার্কেটিং, যখন জিনিসটা প্রোডাকশন করছেন তারপরেই আসে মার্কেটিং গাইডলাইন, সেটাও একটা দিয়ে দিচ্ছি। চতুর্থ হচ্ছে মেশিনটা নেবার পর ইন ফিউচার মেশিনের কোনো প্রবলেম হলে সার্ভিস, সেটাও আমরা 6 বছরের দিচ্ছি। তো সব মিলে দেখতে পাচ্ছেন তো আপনি এক ছাদের নিচে কিন্তু এ টু জেড পেয়ে যাচ্ছেন। আপনাকে কিন্তু এখান থেকে মেশিন নিয়ে ওখানে সার্ভিস, বা ওখান থেকে মেশিন নিয়ে এখানে, অরঞ্চ আমাদের কাছে ফোন আসে যে ম্যাডাম ভুল করে আমি এখান থেকে মেশিন নিয়ে ফেলেছি, আমাকে একটু সার্ভিসটা দিয়ে দিন, ঠিক আছে? যাক, অনেক ধন্যবাদ আপনাকে। সব জায়গা থেকেই এইরকম একটা ইউনিক ব্যবসা কিভাবে করা যায় তার একটা সুন্দর আইডিয়া আমাদের চ্যানেলে আনার জন্য। নমস্কার। নমস্কার।